পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আমার দেহ আগুন পানি বাতাস মাটি নোর দিয়ে তৈরি এগুলোর অবস্থান কোথায় ও কাজ কি আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সবাই জানি যে আমাদের দেহ পঞ্চভূতে তৈরি অর্থাৎ আগুন পানি বাতাস মাটি নোর বা সাফা এই পঞ্চ চিজ বা পঞ্চ অনাস দ্বারা মানব দেহ গঠিত কিন্তু সেটা কিভাবে। অর্থাৎ আমরা তো আমাদের দেহের মধ্যে সেই মাটি আগুন এগুলো দেখতে পাচ্ছি না যেহেতু এগুলো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি না তাই এই প্রশ্ন অনেকের মনে আসে যে আগুন পানি বাতাস মাটি নোর দিয়ে তো মানুষ সৃষ্টি এটা তো আমরা বুঝি বা জানি কিন্তু সেটা কিভাবে বা সেগুলোর অবস্থানই কোথায় অর্থাৎ কোথায় মাটি কোথায় সেই পানি কোথায় সেই অগ্নি আর এদের কাজই বা কী এই পঞ্চ অনাস বা পঞ্চিস বা পঞ্চভূত কোথায় এগুলো কি কোনো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় পানি মাটি আগুন আছে না অন্য কোনো অবস্থান এগুলো আছে সেক্ষেত্রে উত্তর হবে আগুন পানি বাতাস মাটি নূর সর্বত্র অর্থাৎ এই সমগ্র দেহি কি আগুন পানি বাতাস মাটি নূর মিশ্রিত হয়ে আছে এবং বিরাজ করছে এমন না যে একটি নির্দিষ্ট জায়গায় আছে সেটা আগুন হোক পানি হোক মাটি হোক নূর হোক বা যাই হোক সেটা সমগ্র দেহি কি ব্যাপ্তি অর্থাৎ এই সমগ্র দেহটাই কি আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে সৃষ্টি উদাহরণস্বরূপ বলা যায় দেহটি মাটির পাত্রের মতো কুমার বা কুমোর যখন মাটি দিয়ে পাত্র তৈরি করে তখন সেই মাটির মধ্যে পানি থাকে বায়ু থাকে অগ্নি থাকে সব কিছুর মিশ্রণেই কি পূর্ণ একটি মাটির পাত্র তৈরি হয় অর্থাৎ প্রথমে মাটি তার মধ্যে জল তারপর সেটা কি অগ্নিতে দিয়ে শক্ত করা হয় সেখানে বায়ুর উপস্থিতিও থাকে অবশেষে একটি মাটির পাত্র সম্পূর্ণ আকার ধারণ করে তো মানব দেহটিও তাই কোনো নির্দিষ্ট একটি জায়গায় আগুন থাকবে কোনো নির্দিষ্ট একটি জায়গায় মাটি থাকবে বায়ু থাকবে ব্যাপারটা এরকম না সেটা সমগ্র পাত্রেতেই তো দেহ সেরকম আর এই বিষয়টা যদি কেউ নিজে নিজে চিন্তা করে তবুও অনেকটা বুঝতে পারবেন তাই মহাপুরুষরা বারবার ধ্যানের কথা বলে গেছেন যে ধ্যান করো ধ্যান করলে আত্মজ্ঞান জাগ্রত হয় আত্মচেতনা জাগ্রত হয় আত্ম উপলব্ধি লাভ হয় যদি কেউ নিজে নিজেও এইগুলো নিয়ে ধ্যান করে চিন্তা করে ধ্যানের জগতে প্রবেশ করে সেই মহাসমুদ্রে ডুব দেয় তাহলে তার চেতনার মধ্যেই এই বিষয়গুলো একসময় জাগ্রত হতে থাকবে অনেক গুপ্ত বিষয় উন্মুক্ত হতে থাকবে তার সামনে কিছু বিষয় একটু জটিল কিছু বিষয় সহজ তো সহজ বিষয়গুলো যদি মানুষ সত্যিই জানার আগ্রহ নিয়ে বোঝার আগ্রহ নিয়ে চিন্তা করে গবেষণা করে ভাবে তাহলে সে নিজেই সেগুলোর উত্তর পাবে কারণ আল্লাহ তার মধ্যে সেই জ্ঞান বিবেক দিয়ে দিয়েছেন শুধুমাত্র সেটাকে জাগ্রত করতে হবে আর সেই জাগ্রতর মাধ্যম হচ্ছে ধ্যান কেউ যদি চিন্তাই না করে ধ্যান না করে গবেষণা না করে তাহলে সে জানবে কী করে তারপর যেগুলো জটিল সেগুলো আস্তে আস্তে কি উন্মোচিত হতে থাকে কিন্তু প্রথমে সহজগুলো আর গুরুর আশ্রয় তো অবশ্যই লাগে তো কঠিন বিষয়গুলোর জন্য গুরু আছেন সহজ বিষয়গুলোর জন্য গুরু আছেন কিন্তু মূল কথা হচ্ছে এই যে চেতনাকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে এই জ্ঞানকে উপলব্ধি করতে হবে তা না হলে এই আগুন পানি বাতাস মাটি নূর দ্বারা দেহ তৈরি শুধু এটুকুই জানতে পারবো উপলব্ধি করতে পারবো না সেই নূর কোথায় দেহের মধ্যে সেই মাটি কোথায় সেই জল কোথায় অথচ আমরা কিন্তু দেহের মধ্যে মাটি জল বায়ু সবই দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না মিলাতে পারছি না কারণ আমরা ভাবি না ধ্যানমগ্ন নই ধ্যানমগ্ন হলে আস্তে আস্তে মানুষই বুঝতে পারবে এর জন্য বই পড়ার প্রয়োজন নেই এর জন্য বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করারও দরকার নেই শুধু জানার আগ্রহ থেকে ধ্যান চিন্তা চেতনা এবং সেটা অবশ্যই মুক্ত চিন্তা থেকে তবেই সত্য এক সময় তার সামনে ধরা দিবে পঞ্চভূতের প্রথম বা প্রথম চিজ হচ্ছে নূর বা সাফা অনেকেই আকাশ বলে থাকেন তো এই নূর বা সাফার কোনো উদাহরণ হয় না এটা বেমিসাল মানে কোনো কিছু দিয়ে এটার তুলনা করা যাবে না বোঝানো যাবে না যে এটা নূর বা এটা নূরের মতো এরকম না বলা হয়েছে আল্লাহ আসমান এবং জমিনের নূর অর্থাৎ তিনি এই আসমান এবং জমিনের নূর বলতে বোঝাচ্ছে যে সব কিছুতেই কি নূর আছে অনেকেই বলে থাকেন যে আলো অর্থ নূর বা নূর দ্বারা আলো বোঝায় এরকম না নূর আলোতেও যেমন অন্ধকারও তেমন এটা আমি আগেও বলেছিলাম অর্থাৎ যেহেতু আল্লাহ আসমান এবং জমিনের নূর সেহেতু অন্ধকারও কি তার নূর আছে তাহলে নূর মানে শুধু আলো নয় অন্ধকারও নূর আছে আবার অন্ধকারও নূর নয় আলো নূর নয় মানে অন্ধকারও নূর আলোতেও নূর নূর সব জায়গায় একই রকম আবার আলো নূর অন্ধকার নূর ওই যে আল্লাহ আসমান এবং জমিনের নূর তো সে তো সমগ্র ব্যাপ্তি সব জায়গায় বিরাজমান তাহলে অবশ্যই সব জায়গায় তার নূরের অস্তিত্ব আছে আর যারা আলোর কথা বলেন অন্ধকারকে নূর হিসেবে মানেন না তাদের জন্য এটা জেনে রাখা ভালো যে আলোর অংশই কম অন্ধকারই বেশি এই যে আলোকিত যা কিছু দেখছেন এটার অংশ একদম কম বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্ধকারের পরিমাণ অনেক বেশি অন্ধকার অনন্ত আলোই সীমিত এক জায়গায় আলো ধরলে লাইট ধরলে সেই জায়গাটুকু শুধু আলোকিত হয় চারপাশে অন্ধকার থাকে সূর্য যেদিকে মুখ করে সেই দিকে আলো তার অপর পাশে কিন্তু অন্ধকার তো অন্ধকারও অনন্ত তাই সেখানেও নূরের উপস্থিতি আছে সেই অন্ধকার এক প্রকার নূর আল্লাহর নূর স্রষ্টার নূর তারই অংশ তাই এই সমগ্র দেহে নূর কি বিরাজমান অর্থাৎ এই সমগ্র দেহই হচ্ছে কি নূর যার প্রকাশ মাটি বায়ু অগ্নি এগুলোর দ্বারা কিন্তু মূল কি সেই নূর সেই পরমের অংশ এবং আদি অংশ নূর কোনো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ নেই এই দেহের মধ্যে বরং এই আপাদমস্ত পুরো দেহটাই কি কোনো না কোনো নূর সেই নূরকে কখনো মাটি কখনো পানি কখনো বায়ু কখনো অগ্নি বলা হচ্ছে আর যে আদি নূর তিনি পরম রূপে এই দেহের মধ্যে বিরাজ করছেন কোনো নির্দিষ্ট জায়গায় নয় তার অস্তিত্ব এই সমগ্র ব্যাপী ঠিক তেমনি এই দেহ তো বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় অর্থাৎ তিনি এখানেও আসমান এবং জমিনের নূর অর্থাৎ এই দেহ যদি আসমান এবং জমিন নিয়ে গঠিত হয় বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় তাহলে তিনিও কি এই আসমান এবং জমিনের নূর অর্থাৎ এই সমগ্র দেহের নূর। সেই হিসাবে কোনো নির্দিষ্ট জায়গায় নূর আছে এরকম না সমগ্র দেহেই নূর আছে তো নূরের ব্যাপারে যেটা বলেছি যে নূরকে ধরা যায় না ছোঁয়া যায় না বর্ণনাতীত মানে উদাহরণও দেওয়া যায় না দেখা যাচ্ছে না তো দেহের মধ্যে এরকম কিছু বিষয় আছে আসলে যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না শুধু উপলব্ধি করা যায় সেগুলো কি যেমন কাম প্রেম সাহস দয়া মায়া ক্রোধ ইত্যাদি দেহের এই বিষয়গুলো নূরের অংশ এই কাম না থাকলে সৃষ্টি হতো না প্রেম না থাকলে বিশ্ববাগান সুন্দর থাকতো না দয়া মায়া রাগ সাহস সবই প্রয়োজন এই মানব দেহের মধ্যে কি সেটা সুপ্ত অবস্থায় আছে শুধু উপলব্ধি করা যায় কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না আমাদের তালিমের ভাষায় বলা হয় সৌহাত মেহের গুসা বখিলি ডর বা হয় নূরের এই পাঁচ গুণকে বিভিন্নজন বিভিন্ন ভাষায় নামকরণ করে থাকেন যেমন সৌহাত মানে কাম মেহের মানে প্রেম এরকমই তারপর হচ্ছে বায়ু বায়ু বা বাতাসও কোনো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ নেই সেও সমগ্র দেহ বিরাজ করছে সমগ্র দেহেই কি তার অবস্থান পঞ্চবায়ুর কথা আমরা শুনেছি যে পঞ্চবায়ুর দ্বারা কি এই সমগ্র দেহের সব কার্যকলাপ হচ্ছে এক এক জায়গায় সে এক একটা ডিউটি পালন করছে তো সবটাইতে সহজ যেটা সেটা হচ্ছে আমরা যেটা এ দেখতে পাই বুঝতে পারি সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস দোম এই দোম যখন না থাকে তখন কি বোঝা যায় যে এই দেখে প্রাণ নেই অর্থাৎ দেহে যতক্ষণ প্রাণ আছে দম আছে বা যতক্ষণ দম আছে ততক্ষণ প্রাণ আছে এভাবেই মানুষ বুঝে তো বায়ুর কাজটা আমরা স্পষ্টভাবেই দেখছি তারপরও সে আমাদের সমগ্র দেহকে পরিচালনা করছে তার বিভিন্ন কাজ আছে আর এই বায়ুর রহস্য অনেক গভীর দেহের মধ্যে যত রহস্যপূর্ণ বিষয় আছে তার মধ্যে বায়ু বা দম অন্যতম এই বায়ু বা দমের পথে বায়ুর সঙ্গে আল্লাহ আদম এবং দিনের নবী যাওয়া আশা করছে সাই পথে যাওয়া আশা করছে তাছাড়া আরও অনেক নিগুঢ় রহস্য লোকায়িত আছে যেগুলো ইতিপূর্বে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি আমি তবে এই ভেদ অবশ্যই একজন সবগুরুর কাছ থেকে জেনে নিতে হয় তাছাড়া বায়ুর পাঁচটি গুণের কথা বলা হয়ে থাকে হেলা চলা ফোলা কাপা, জমহাই অর্থাৎ বায়ু যদি না থাকতো তাহলে এই দেহ এরকম থাকতো না দেহের মধ্যে সংকোচন সম্প্রসারণ এগুলো বায়ুর কারণেই ঘটছে অর্থাৎ আমাদের দেহের এই যে মাংস এই যে অংশটা যে নরম চাপ দিলে ঢুকে যাচ্ছে আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাচ্ছে এটা বায়ুর কারণে হচ্ছে বায়ু যদি না থাকতো তাহলে এই জায়গাটাকে একদম শক্ত হয়ে এক হয়ে থাকতো এবং নরম থাকতো না এখানে বায়ুর উপস্থিতি আছে তাই মানুষ চলাফেরা করতে পারে নড়াচড়া করতে পারে তো এই বায়ু যদি না থাকতো তাহলে কি মানুষ জীবিত থাকতে পারতো না অর্থাৎ যখন এই সমগ্র দেহ থেকে বায়ুকে বের করে নেওয়া হবে তাহলে এই দেহ আর এরকম থাকবে না সব কিছু চেপে যাবে এক হয়ে যাবে এই যে নরম যে অংশটা এটা বায়ুর কারণে এখানে বায়ুর উপস্থিতি আছে তাহলে এই জায়গাটা একদম পাথরের মতো শক্ত হয়ে থাকতো আর চাপ দিলে কি ভেতরেই থাকতো আর বের হতো না এই চাপ দিচ্ছি আবার ফুলে উঠছে অর্থাৎ এখানে বায়ুর উপস্থিতি তো এই বায়ুও কি সমগ্র দেহে বিরাজ করছে তাছাড়া ওই যে বললাম পাঁচ গুণের কথা হেলা চলা ফুলা কাপা জমাই বায়ুর এই পঞ্চগুণকেও জন বিভিন্ন ভাষায় বা বিভিন্নভাবে নামকরণ করেছেন বিভিন্ন শব্দ দিয়ে যেমন সংকোচন সম্প্রসারণ ইত্যাদি তারপর আতস বা অগ্নি বা আগুন এটিও এই সমগ্র দেহই বিরাজ করছে অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় কি তাপের উপস্থিতি আছে অর্থাৎ কোথাও একটু কম কোথাও একটু বেশি কিন্তু তাপ অবশ্যই আছে যেখানে তাপ নেই সেখানে কি প্রাণ নেই অগ্নির অস্তিত্ব যেখানে নেই সেখানে কি প্রাণের অস্তিত্ব নেই প্রাণ থাকতে হলে জীবিত থাকতে হলে অগ্নি অবশ্যই প্রয়োজন আমাদের দেহের মধ্যে কি কখনো তাপমাত্রা বেশি কখনো তাপমাত্রা কম কিন্তু তাপমাত্রা অবশ্যই থাকতে হবে আর এই দেহর কথা যেটা বললাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নেয় এ বিশ্ব ব্রহ্মাণ্ডেও তাপ হয়তো কোথাও কম কোথাও বেশি আমাদের দেহেও তাই আর এই তাপের ব্যাপারটাও আমরা মোটামুটি সবাই বুঝি তাছাড়া অগ্নির মূল পাঁচটি গুণের কথা মহাপুরুষগণ বলে গেছেন সেগুলো হচ্ছে ভোগ নিন্দ পিয়াস স্বস্তি হজম অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি ঘুম হজম এই যে বিষয়গুলো আছে এগুলো অগ্নির প্রভাবে ঘটে থাকে অগ্নির প্রভাবেই কি খাবার হজম হচ্ছে অগ্নির প্রভাবেই কি মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ছে অগ্নির প্রভাবেই কি মানুষ ঘুমিয়ে পড়ছে তার ঘুম আসছে সেই বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই দেহকে কি সচল রেখেছে ঠিক রেখেছে মানুষের কখনো অতিরিক্ত গরম লাগছে আবার কখনো কি শীত করছে অর্থাৎ কি দেহের তাপমাত্রা কমে গেছে তো এইগুলো তো সবাই মোটামুটি অনুভবও করেন এই জন্য বলেছিলাম যে ভাবলে অনেক কিছুর জবাব নিজেরাই পাবেন কারণ আল্লাহ আপনাদেরকে সেই মেধা দিয়েছেন বিবেক দিয়েছেন শুধু আপনাকে আপনার সেই সুপ্ত জ্ঞান জাগ্রত করার চেষ্টা করতে হবে এক একা তো আর জাগ্রত হবে না তারপর হচ্ছে জল এই জলও সমগ্র দেহে বিরাজ করছে নির্দিষ্ট একটি জায়গায় নেই অর্থাৎ এই যে দেখে সব কিছু দেখেন যদি জল না থাকতো তাহলে কিন্তু একদম খরা মাটির মতো একদম কাঠ হয়ে থাকতো এই দেহ কিন্তু সব জায়গায় কি জলের অস্তিত্ব আছে তাই তো এই দেহ এরকম যদি জলই না থাকতো তাহলে কি সে সাথে সাথে প্রাণত্যাগ করতে বাধ্য হতো এই ব্রহ্মাণ্ডেও যেখানে জল নেই সেখানে প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় না সেখানে বৃক্ষ জন্মায় না জমি কি উর্বর হয় না জমির উর্বরতার জন্য জমি ঠিক থাকার জন্য কি জল লাগবে এই দেহেও তাই এই দেহ জমিকে ঠিক রাখার জন্য জল অবশ্যই লাগবে জল ছাড়া কি এই দেহ ঠিক থাকবে না তো জলের যে পাঁচ গুণ সেগুলো হচ্ছে খুন মনি পেশাব পুচিনা আসু খুন রক্ত পেশাব মূত্র এটা তো আমরা সবাই বুঝি মনি অর্থাৎ বীর্য পুচিনা অর্থাৎ ঘাম আসু অর্থাৎ চোখের জল এই যে পাঁচটি বিষয় এগুলো তো আমরা সবাই দেখছি উপলব্ধির কথা বাদ দিলাম স্পষ্টভাবে এগুলো তো দেখাও যাচ্ছে তাহলে কি আমরা বুঝতে পারছি না দেহের জলের অংশ কোথায় কিভাবে আছে এই রক্ত সমগ্র দেহেই আছে যখন মানুষ ঘামায় সমগ্র দেহেই ঘামায় বীর্য কি কোনো নির্দিষ্ট জায়গায় নেই নির্দিষ্ট সময়ে শুধু এটি আকার ধারণ করে তাছাড়া কি সমগ্র দেহেই কি সে বিরাজ করছে আর এই জল যদি না থাকতো তাহলে বেঁচে থাকার কথা বাদ দিই মানুষ নতুন কোনো সৃষ্টিই হতো না নতুন সৃষ্টির জন্য জল আবশ্যক সেই সৌহাদ বা মেহের প্রেম এবং কাম থেকে যে জলরূপী বীর্য বের হচ্ছে বা উৎপাদন হচ্ছে তার মাধ্যমে কি নতুন সৃষ্টি হচ্ছে যদি জলই না থাকতো তাহলে কি নতুন সৃষ্টি সম্ভব হতো না তাই জলের কাজ এবং জলের অবস্থা এবং গুরুত্ব এগুলো খুব সহজেই বোঝার কথা অর্থাৎ না বোঝার মতো কোনো বিষয় না এটা যে জল কতটা গুরুত্বপূর্ণ এবং জলের কাজ কি এই দেহের মধ্যে এবং জল দেহের কোথায় অবস্থান করছে এই যে সমগ্র দেহে অবস্থান করছে তা একদমই স্পষ্ট বায়ুটা হয়তো অনেকে বুঝতে পারছেন না অগ্নিরটা হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু জলের এই ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে সমগ্র দেহেই কি রক্ত আছে বাকি পানির অস্তিত্ব আছে ভেজা ভেজা যেখানেই কাটেন সেখান থেকে রক্ত বের হবে জল বের হবে সর্বশেষ যে উপাদান বা চিজ বা ভূত সেটা হচ্ছে খাক বা মাটি তো এই মানব দেহই হচ্ছে মূলত মাটির তৈরি বলা হয়ে থাকে মানুষ মাটির তৈরি আদম আলাইহিসাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল বা মাটি থেকে বানানো হয়েছিল তো এটা তো একদম স্পষ্টভাবে সেই উদাহরণের সাথে মিলে যাবে সেটা হচ্ছে মাটির পাত্রের মতো যেখানে জল আছে বায়ু আছে অগ্নি আছে সবই আছে কিন্তু পাত্রটা মূলত কি মাটির তো মানব দেহের ব্যাপারটাও তাই এখানে যে চার চিজ আছে অর্থাৎ নূর পানি বায়ু অগ্নি এগুলো মূলত সেভাবে দৃশ্যমান হচ্ছে না যেটা দৃশ্যমান হচ্ছে সেই মাটির পাত্রের মতো সেটা হচ্ছে মাটি অর্থাৎ এই যে দেহের যে বাহ্যিকতা যেটা দেখা যাচ্ছে এটাই মূলত হচ্ছে মাটি অর্থাৎ এই চার চিজ বা চার ভূত একত্র হয়ে তার প্রকাশিত রূপ দেওয়ার জন্য মাটির আবশ্যকতা মাটি অবশ্যই প্রয়োজন ছিল বাকি এই মাটিকে এই রূপ দেওয়ার জন্যই কি এই চার উপাদানের প্রয়োজন ছিল তো সবচাইতে দৃশ্যমান যে উপাদান এবং সর্বাধিক উপাদান সেটাই হচ্ছে কি মাটি কারণ এই দেহটা মাটির পাত্রের মতো মাটির তৈরি মানব দেহ তো সেই মাটি কি এখন মাটি তো আর খুঁজে পাচ্ছি না এই যে যা দেখছেন সবই কি মাটি এই মাটি আর ওই দুনিয়ার মাটি একরকম না এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে মাটি দ্বারা কি বুঝিয়েছে এখানে মাটি দ্বারা মূলত দেহের যে মাংস যে অংশ এটাই হচ্ছে কি মাটি অর্থাৎ ওপর থেকে যদি বলি পশম এটাও মাটি চামড়া এটাও মাটি গোস্ত এটাও মাটি হাড় এটাও মাটি এবং হাড়ের ভিতর যে গুড়দা সেটাও মাটি তো এটা তো সমগ্র দেহেই আছে আর এটাই হচ্ছে কি আর এফ এল উজুত বা মোটা অংশ যেটা দৃশ্যমান কিছু মানব দেহ যে মাটির তৈরি জল দেখছি না বায়ু দেখছি না অগ্নি দেখছি না নোর দেখছি না কিন্তু মাটিটা কিন্তু ঠিকই দেখছি আর জল আছে পানি আছে অগ্নি আছে নোর আছে কিন্তু মাটি নেই তাহলে কি এই দেহের অস্তিত্বই নেই মাটির কারণেই মানুষ কাজ করতে পারছে মাটির কারণেই কি মানব দেহ পরিচালিত হচ্ছে মূলত এই দেহটাই কি মাটির মানব দেহটাই মাটির সাথে অন্যান্য উপাদানগুলো যুক্ত হয়েছিল অর্থাৎ আগুন পানি বায়ু এগুলো মিশ্রণ ঘটেছিল তো এই হলো পঞ্চভূতে মানব সৃষ্টির কথা আর এগুলোর অবস্থান এবং কাজ কি সেটা তো বললামই বাকিগুলো যার যার থেকে বুঝতে হবে তো এখানে একটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে পাঁচটি করে গুণ বললাম এই পাঁচ পাঁচা পঁচিশ যে গুণ এই পঁচিশ গুণের কথাই অনেকে বলে থাকেন যে পাঁচ পাচা পঁচিশ বন্ধের দেহঘর এটা হয়তো অনেকেই শুনেছেন যে পঁচিশ বন্ধের দেহঘর কিন্তু সেটা কিভাবে সেটা বা অনেকে বোঝেননি এইভাবেই পঁচিশ বন্দের দেহঘরের কথা বলা হয় অর্থাৎ মূল পাঁচ উপাদানের আরও পাঁচটি করে গুণ এই হলো পঁচিশ গুণে মানব দেহ তবে মূল হচ্ছে কি পাঁচ ভূত তাছাড়া এক একজন এক একভাবে বলেন যেমন আমাদের তালিমে চল্লিশ তত্ত্বের কথা বলা হয়ে থাকে তাছাড়া অনেকেই চল্লিশ তত্ত্বের কথা বলে থাকেন যে চল্লিশ তত্ত্বে মানব দেহ তাছাড়া আমাদের দরবারে এটাকে আটটু ব্যাপকভাবে বোঝানোর জন্য নব্বই জাহাত এবং সাত সেফাত মোট সাতানব্বই তত্ত্বের কথা বলা হয়ে থাকে মূল সেই পাঁচ সেখান থেকে ভাগ হয়ে কি চল্লিশ আবার কি আরও ব্যাখ্যা করলে সাতানব্বই এরকম আবার অনেকেই আছেন যে পঁয়ষট্টি তত্ত্বের কথা বলে থাকেন তো সেখানে মূল কিন্তু এই পাঁচ তবে পাঁচ পাঁচা পঁচিশ বন্ধের দেহঘরের কথা এই দেশে অনেক বেশি প্রচলিত কিন্তু অনেকে এই ব্যাপারটা সেভাবে বুঝেন না তো এই যে পঁচিশ গুণের বললাম যে আগুনের পাঁচ গুণ মাটির পাঁচ গুণ তারপর নূরের পাঁচ গুণ বায়ুর পাঁচ গুণ এই হচ্ছে পঁচিশ তো এভাবেই হচ্ছে কি তাদের বলা সেই পঁচিশ বন্ধের এই মানবদেহ ঘর তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে